নমস্কার, গল্পের কথায় আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী সুদিন কুমার মিত্রের লেখা অবিশ্বাস্য সত্য বইটি থেকে নগেন বাবা ও ঠাকুমার মুন্ডু। গল্প পাঠে আমি শমিক। আমাকে আপনি রক্ষা করুন বাবা, আমি আর পারছি না। পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে চললেন হারাধন চট্টোপাধ্যায়। বুঝতে পারলাম দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে তার কথাগুলো বিরক্ত ভলেন্টিয়ারের দল। হারাধন চট্টোপাধ্যায় সেদিন এসেছিলেন কোন রকম অনুমতিপত্র না নিয়ে এবং জোর করে দেখা করতে চেয়েছিলেন। ভলেন্টিয়াররা তার কথা আমাকে জানাবার পর তাকে অনুমতি দিয়েছিলাম দেখা করবার জন্য। উঠে বসুন, আপনার কি অসুবিধা সব জানাতে পারেন, বলেছিলাম তাকে। আপনি অন্তর্যামী, নিশ্চয়ই বুঝতে পারছেন, আজ দুদিন ধরে আমরা কেউ বাড়িতে টিকতে পারছি না, অসম্ভব ভূতের উপদ্রব, কাঁদতে কাঁদতে বলে চলেছিলেন হারাধন বাবু। ভূত? ভূত আবার আছে নাকি, জিজ্ঞাসা করেছিলাম তাকে। আমার পায়ের ওপর পড়ে হারাধন বাবু কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। কথা সাহিত্যে আপনার লেখা অবিশ্বাস্য সত্য শিরোনামে গল্পগুলো পড়তে খুব ভালো লাগতো। গল্পগুলোর বাঁধনি ও প্রকাশভঙ্গি সত্যিই অদ্ভুত, গল্পরসে উত্তীর্ণ প্রত্যেকটি লেখা। আপনার কলমের প্রশংসা না করে পারি না, কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে ল্যাবরেটরিতে টেস্ট টিউবে প্রমাণিত সত্য এবং সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে তাছাড়া কিছুই যে বিশ্বাস করতে মন চায় না, সবকিছুই আশারিয়া গল্প বলে মনে হয়। তাই আপনাকে উক্ত মর্মে একটা চিঠিও পাঠিয়েছিলাম। কথা শেষ হলেও হারাধন চট্টোপাধ্যায় পা দুটো জড়িয়ে ধরে সমানে কেঁদে চলেছিলেন। তাকে হাত ধরে টেনে তুলে বসিয়েছিলাম এবং জানিয়েছিলাম এই পৃথিবীর অনেক কিছুরই কারণ বৈজ্ঞানিক সূক্ষ্ম দৃষ্টিতে বা চুলচেরা বিচারে ধরা পড়ে না, তাই বলে সেগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না। যাই হোক, বলুন কি ভূতুরে উপদ্রব হচ্ছে আপনার বাড়িতে, বলেছিলাম হারাধনবাবুকে। হারাধনবাবু বলে চলেছিলেন, গত পরশু দিন রাত্রে শোবার পরই হঠাৎ স্বপ্ন দেখলাম, একটা বিরাট কোখরা সাপ আমার বিছানার পাশে ফণা তুলে ফোঁসফোঁস করছিল আর মাথাটা দোলাচ্ছিল। তারপরই কোখরাটা আমার ডান পায়ের ওপর মারল এক ছোবল, দুঃসহ যন্ত্রণা তার, ভয়ে ঘুম ভেঙে গেল। এ জাতীয় দুঃস্বপ্ন তো দূরের কথা, স্বপ্নই আমি কখনো দেখি না। পাশে স্ত্রী ঘুমোচ্ছিলেন, তিনিও হঠাৎ চিৎকার করে উঠে বসলেন। জিজ্ঞাসা করায় তিনি জানালেন বিভৎস চেহারার এক বৃদ্ধা মেয়ে ছেলে দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছিল। মাথায় তার এলোমেলো রুক্ষ কাঁচাপাকা চুল, চোখে ভয়ঙ্কর চাহনি, চোখ দুটো তার ঠেলে বেরিয়ে আসছিল। সাদা সাদা উঁচু নিচু দাঁতের পাটি দুটো বের করে একটা বিকট শব্দ করছিল সে। সেই শব্দে সারাটা বুক কেঁপে উঠেছিল। আমি দেখেছিলাম আমার স্ত্রীর বুকের ভিতরটা তখনও বেশ ধরফর করছিল। তখন থেকে আমরা দুজনে জেগেছিলাম। মিনিট দুই তিন পরেই জাগ্রত অবস্থায় আমরা দুজনেই শুনলাম সারাটা ঘর জুড়ে সাপের ফোঁস ফোঁস শব্দ। মশারিটা গা বেয়ে উঠতে আরম্ভ করলো সেই বিরাট কোখরা সাপটা। ভয়ে আড়ষ্ট হয়ে আমরা দুজন বিছানার মধ্যে কাছাকাছি বসলাম। ভাবতেও পারিনি এই জাতীয় ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে। একটু পরেই সেই ভয়াবহ মুহূর্তে মশারির ধারে দেখতে পেলাম শুধু একটা মেয়ে মানুষের মাথা, দেহটা তার নেই। কোটরগত চোখ দুটি দিয়ে আগুনের পুলিঙ্গ বের হচ্ছিল এবং দাঁতে দাঁত ঘষার কর্মর একটা শব্দ আমরা দুজনেই শুনছিলাম দুকান ভরে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে আড়ষ্ট হয়ে বসেছিলাম তখন। এমন সময় সেই দেহহীন মুন্ডুটা খলখল করে হাসতে আরম্ভ করল। সে তো ঠিক হাসি নয়, ভয়ঙ্কর অট্টহাস্য। ভয়ে ও আতঙ্কে আমাদের দুজনেরই গলা তখন গিয়েছিল শুকিয়ে, একটা কথা উচ্চারণ করার শক্তি ছিল না। তার একটু পরেই সেই দেহহীন মুন্ডুটি ঘরের চারপাশে তীব্র বেগে ঘুরতে লাগল। আমার স্ত্রী তখন ভয়ে চৈতন্য হারিয়েছিলেন এবং আমারও অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে আসছিল। তারপর আমার আর কিছু মনে নেই। গতকাল রাত্রেও ওইসব ঘটনার পুনরাবৃত্তির ভয়ে আমরা টর্চ লাইট ও আমার রাইফেলটা নিয়ে শুয়েছিলাম, কিছুতেই ঘুম আসছিল না
আগের দিন রাতের সেই আতঙ্কময় ঘটনার কথা ভেবে। রাইফেলে কার্তুজ ভরে রেখেছিলাম এবং ট্রিগারটাকে দুবার পরীক্ষা করে নিয়েছিলাম। নিমেষের মধ্যে ঘরের নাইট ল্যাম্পটা নিভে গেল আর আমাদের খাটটা উঠল ছাদের দিকে। কম্পিত হাতে টর্চ জ্বেলে দেখলাম মশারির চার কোণের দড়িগুলো গেছে ছিঁড়ে এবং আমরা ক্রমশই ছাদের দেওয়ালের সঙ্গে যাচ্ছিলাম চেপটে। রাইফেল ছোড়া তো দূরের কথা, আতঙ্কে চিৎকার করবার শক্তিটুকুও তখন হারিয়ে ফেলেছিলাম। একটু পরেই খাটটা আবার নিচে নেমে এলো, মশারির চারটে কোণ আপনি হতেই দড়িতে বাধা হয়ে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে যখন দুজনে শুয়েছিলাম হঠাৎ মশারিটা উঠে গেল এবং মশারির মধ্যে ঢুকলো এক বৃদ্ধা নারী। একটু পরেই ফট করে একটা শব্দ হলো এবং সেই শব্দে নারীর দেহটা হলো অদৃশ্য আর রয়ে গেল শুধু মুন্ডুটা। বেশ অনুভব করেছিলাম তার গরম নিঃশ্বাসের স্পর্শ। মুন্ডুটার চোখ দিয়ে তখন বেরিয়ে আসছিল আগুনের স্ফুলিঙ্গ। আমার স্ত্রী ততক্ষণে চেতনা হারিয়েছেন, শুনেছিলাম তার গোঙানির শব্দ। আমারও হাত পা গিয়েছিল সম্পূর্ণ অবশ হয়ে। পাশে রাখা রাইফেলটা ধরা তো দূরের কথা, হাত পা নাড়াতেই পারছিলাম না। চোখ দুটোকে বুঝিয়ে শুয়ে পড়েছিলাম যাতে এই ভয়াবহ দৃশ্য আর দেখতে না হয়। খানিকক্ষণ পর দেহহীন মুন্ডুটা খিলখিল করে হাসতে হাসতে বলে গেল, আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকব, আমরা অবিশ্বাস্য সত্য। তখন সেই হাসির শব্দে ও কথায় আমি সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছিলাম। লক্ষ্য করেছিলাম কথাগুলো বলবার সময় ভীত হারাধন বাবুর কপালে দেখা দিচ্ছিল বিন্দু বিন্দু ঘাম এবং তার শরীরটাও ক্রমশ আড়ষ্ট হয়ে আসছিল। সহাস্যে বললাম তাকে, এখন আর ভয় পাচ্ছেন কেন, এগুলো অবিশ্বাস্য হলেও সত্য। হারাধন বাবু আবার আমার পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার ধৃষ্টতা মাফ করবেন, আমি যে আপনাকে লিখেছিলাম অবিশ্বাস্য সত্য শিরোনামে লেখা ভূতের গল্পগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা, আমার স্ত্রী তা পড়েছিলেন। তিনি আজ সকাল থেকে আমাকে কেবলই পীড়াপিড়ি করেছিলেন কথা সাহিত্যের অফিস থেকে আপনার ঠিকানা নিয়ে একবার ক্ষমা চেয়ে আসার জন্য। তাই কোন রকম অনুমতি পত্র না নিয়েই আজ আপনাকে এভাবে বিরক্ত করতে এসেছি। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলাম, কোনো ভয় নেই, সহজে কোনো কিছুকে অবিশ্বাস করা উচিত নয়। ভগবান আমরা দেখতে পাই না, তাকে ধরতে পারি না বা তার সঙ্গে কোনো কথা বলতে পারি না, সেজন্য কি তিনি মিথ্যা? পৃথিবী জুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী কোটি কোটি মানুষ কি তাহলে মিথ্যা ভগবানের আরাধনা করে চলেছে? যাই হোক, কথা সাহিত্যের পরবর্তী সংখ্যায় আপনাদের ঘটনা সম্বন্ধে আমি লিখব, তখন সবকিছু জানতে পারবেন। কিছুদিন আগে হারাধন চট্টোপাধ্যায় নামে এক অবিশ্বাসী ভদ্রলোক কথা সাহিত্যে অবিশ্বাস্য সত্য শিরোনামে লেখা ঘটনাগুলি পড়ে একটা খুব বিদ্রুপাত্মক চিঠি লিখেছিলেন। ভাবছিলাম সেই অবিশ্বাসী মনে একবার বিশ্বাস আনবার চেষ্টা করব কিনা। মাথায় দুষ্ট বুদ্ধি এসেছিল, আমার পঞ্চমুণ্ডী আসনের মধ্যমণি ঠাকুমার মুন্ডুটাকে শুধু জানিয়েছিলাম আমার ইচ্ছার কথা। ঠাকুমার মুন্ডুটার এক বিরাট ইতিহাস, ওটি ছিল বিখ্যাত তন্ত্র সাধক নগেন বাবার ঠাকুমার মুন্ডু। নগেন বাবার কাছেই শুনেছি তার সব কথা। নগেন বাবার সঙ্গে পরিচয়ের পরে প্রথম যেদিন তার সঙ্গে তারই বাড়িতে গিয়েছিলাম, দেখেছিলাম সরু লম্বা ঘরটার এক কোণে মায়ের আসন প্রতিষ্ঠিত আর তার এক পাশে নরমুন্ডর উপর ছিল একটা প্রদীপ। ঘরটায় ইলেকট্রিক লাইট ছিল না। সদ্য পরিচিত নগেন বাবাকে বড়ই রহস্যময় বোধ হচ্ছিল। তার ঘোলাটে চোখ দুটোর মধ্যে ছিল এক অদ্ভুত দীপ্তি আর তার চেহারাটা দেখে মনে হতো ঠিক এক চিমড়ে বামন। করকের টিনের মতো হাড় বার করা উঁচু নিচু ছিল তার বুকের পাঁজরগুলো। বয়স তখন তার 70-এর ওপর, মাথায় ভর্তি পাকা চুলের বোঝা, দাড়ি গোফ কামানো, পরনে ময়লা ধুতি, তার ফোকলা দাঁতের ফাঁক দিয়ে হাসি সর্বদা লেগে গিয়েছিল। ভদ্রলোক ছিলেন একটা পাট করা চটের থলের ওপরে বসে এবং আমাকে তারই সামনে মেঝের ওপর বসতে বলেছিলেন। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। চটের থলেটা একটু উঁচু করে তার তলা থেকে দুটো বিড়ি ও একটি দেশলাই বার করে আমাকে হাতে দিয়ে বলেছিলেন, ধরে দে শালা, নিজেই যেন দুটো বিড়িকেই ফুকিসনি, একটা তোর একটা আমার। আমি এই জাতীয় সম্বোধন ও ব্যবহার আশা করিনি,
সেজন্য একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমার ধূমপানের অভ্যাস ছিল না, তাই কোনো রকমে বিড়ি দুটোকে ধরিয়ে একটা জ্বলন্ত বিড়ি নগেন বাবার হাতে দিয়েছিলাম। অন্যটাকে দেখিয়ে তিনি বলেছিলেন, ফুকতে থাক শালা, সব কিছুরই অভ্যাস হয়ে যাবে। মন্ত্রমুগ্ধ সাপের মতো সেদিন প্রথমে ধূমপান করেছিলাম ও খুব কেঁসেছিলাম, আর নগেন বাবা তখন ফোকলা দাঁতের ফাঁক থেকে হি হি করে হাসছিলেন আর মজা দেখছিলেন। বিড়ি খাওয়ার পর তিনি মায়ের আসনের সামনে একটা কুশাসনের ওপর গিয়ে বসলেন। হাত পা ধোয়া বা আচমন করা কোনো বালাই ছিল না। প্রথমেই আরম্ভ করলেন প্রাণায়াম। শুকনো সরু বুকটার ভেতর থেকে যে শ্বাস প্রশ্বাসের শব্দ বেরোচ্ছিল তাতে সারাটা ঘর প্রতিধ্বনিত হচ্ছিল। আমি নিয়মিতভাবে যোগাসন করতাম আর প্রাণায়াম ছিল যোগাসনের একটা অঙ্গ, কিন্তু কোনোদিন অত জোরে ও সশব্দে শ্বাস প্রশ্বাস নিতে ও ফেলতে পারতাম না। তাছাড়া তার দমও ছিল অনেক। এক নিঃশ্বাসে 48 বার রিং শব্দটি উচ্চারণ করা এই চিমড়ে বামুনের কাছে একটু কঠিন ছিল না। মুগ্ধ বিস্ময়ে লক্ষ্য করেছিলাম নিয়মিতভাবে মাজা যোগ্য পৈতাটার তলায় শুকনো বুকটা 4 ইঞ্চির বেশি ফুলে উঠেছিল ও আবার নেমে আসছিল। কোন রকম মন্ত্রপাঠ বা কিছু লক্ষ্য করলাম না। একটা ছোট থালায় রাখা গোটা কয়েক গুড়ের বাতাসা নিয়ে তিনি মায়ের ছবিটাতে একবার ঠেকালেন এবং তারপর আমার হাতে 4টি বাতাসা দিয়ে নিচে 2টো খেতে আরম্ভ করলেন। পাশে রাখা একটা বড় মাটির জালা থেকে 2টো অ্যালুমিনিয়ামের গ্লাসে পানীয় জল বার করে নিচে একটা এবং আমায় একটা গ্লাস দিলেন। বেশ ভালো লাগছিল ভদ্রলোকের সহজ ও সরল ব্যবহার ও পূজোপাঠ। আমি একটু ইতস্তত করছিলাম, নগেন বাবা নিজেই বললেন, এবার যা, তোর কলেজে দেরি হয়ে যাবে, তবে আবার আসবি শালা। আমিও তাকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। পথে শুধুই তার কথা ভাবছিলাম। দিন এগোতে লাগলো, আমিও নগেন বাবার কাছে সুবিধা হলেই চলে যেতাম। প্রতিদিনই দেখতাম অনেক লোক, পুরুষ ও মহিলা, তাকে ঘিরে বসে থাকত। সিমেন্টের মেঝের উপরে তিনি খড়ি দিয়ে কিসব হিচিবিচি কাটতেন আর সেই সব লোকেদের ভূত ভবিষ্যৎ বলে দিতেন। লোকগুলিও মুগ্ধ বিষয়ে তাকে প্রণাম করে যেত, কেউ একটা পয়সাও দিত না, আর নগেন বাবাও কারোর কাছে কিছু চাইতেন না। তাকে বড় ভালো লাগলো তার এই নির্লোভ চরিত্রটার জন্য। ক্রমে নগেন বাবার কাছে প্রায় যেতে আরম্ভ করলাম। প্রতিদিনই প্রায় নতুন নতুন ঘটনা দেখতে থাকতাম আর মুগ্ধ হতাম। এমনই একদিন ঘরের ভেজানো দরজা ফাঁক করে ঘরে ঢুকলেন এক বিধবা বৃদ্ধা আর একটি বিবাহিতা তরুণী মেয়ে। মেয়েটিকে দেখতেই মনে হলো ঝাঁটার কাঠির ওপরে কে যেন একটা শাড়ি জড়িয়ে এনেছে। তার চোখ দুটো ঢুকে গিয়েছিল, চোখের কোল গিয়েছিল বসে, সরু সরু লিকলিকে হাত দুটো কোনো রকমে আড়ষ্ট হয়ে চলছিল। বৃদ্ধা ভদ্রমহিলা নগেন বাবার পায়ের কাছে প্রণাম করতেই তিনি বিরক্তভাবে জিজ্ঞাসা করলেন, কি চাই? একটু কিন্তু কিন্তু করে ভদ্রমহিলা বললেন, মেটার বড় অসুখ বাবা, বিয়ের পর থেকে সমানে ভুগে চলেছে, প্রতিদিন জ্বর হয়, গয়নাগাটি বেঁচে যতদিন পেরেছি চিকিৎসা করলাম, কিছুতেই ছাড়ছে না। শ্বশুর বাড়িতেও এই নিত্য রোগব্যাধি দেখে তারা দিয়েছে তাড়িয়ে, তুমি একমাত্র বাঁচাতে পারো, রক্ষা করো বাবা। এই কথা বলেই ভদ্রমহিলা নগেন বাবার পায়ের কাছে মাথা রেখে দুঃখে কেঁদে উঠল। মেয়েটি তখন আঁচল দিয়ে মুখ মুচ্ছিল। আমার কিরকম একটা মায়া হলো তার জন্য। পাপ করবি তোরা আর ঝক্কি সামলাবো আমি, রাগে গর্জন করে উঠলেন নগেন বাবা। বৃদ্ধা নগেন বাবার পা জড়িয়ে ধরে কেঁদে বলল, কোনো পাপ করিনি তো বাবা। আবার নগেন বাবা গর্জন করে উঠলেন, পাপ করিসনি মানে? বিয়ের পরেই ছুরিটা পাশের বাড়ির ছোকরাটার সঙ্গে পালায়নি? দিন সাতেক পর ছোকরাটা যখন ধোলা দিতে আরম্ভ করলো তখনই তো তোর কাছে পালিয়ে এসেছে, বরটাও তো আর নেয়নি, মেটার পেটে বাচ্চা এসেছিল, তুই তো গয়না বেচে টাকা দিয়ে পেট খসিয়েছিলি। নগেন বাবার চোখ দুটো দিয়ে তখন আগুন বেরোচ্ছিল আর মেয়েটা ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল এক কোণে। আমি অবাক হয়ে সব দেখছিলাম আর শুনছিলাম। কিছুক্ষণ থেমে নগেন বাবা আবার চিৎকার করে উঠলেন, থুতুর সঙ্গে তো প্রতিবারই রক্ত উঠছে,
এখানে আসার সময় রাস্তায় দুবার রক্তভূমি করেনি? বেরো আমার সামনে থেকে, এক্ষুনি দূর হয়ে যা। বৃদ্ধা তখনও পা দুটো জড়িয়ে ধরে কেঁদে চলেছিল। আমি নগেন বাবাকে ডাকতাম বুড়ো বলে, আর তিনি আমাকে ডাকতেন শালা বলে। একটা পীড়াদায়ক স্তব্ধতা সারা ঘরটাকে আচ্ছন্ন করে রেখেছিল। মিনিট তিনেক পর আমি বলেছিলাম, বুড়ো, মেয়েটাকে বাঁচাতে পারো? নগেন বাবা আমার দিকে কটমট করে তাকিয়েছিল। বাঁচাবো, কিন্তু মেয়েও সামলাবে কে? অনুনয় স্বরে বলেছিলাম, কেন, তুমি তুমি তো সবই পারো। জ্বলন্ত বিড়িটা মাটিতে ঘষে তিনি কটমট করে একবার মেয়েটির দিকে তাকিয়েছিলেন। দু চোখ দিয়ে তখন তার আগুন বেরোচ্ছিল। তারপর তিনি হাতের ইশারায় মেয়েটিকে ডেকেছিলেন তার সামনে। ভীত ও সন্ত্রস্ত মেয়েটি কাঁপতে কাঁপতে কাঠের পুতুলের মতো তার সামনে এসে দাঁড়িয়েছিল এবং নগেন বাবা দূর থেকে তার হাতটাকে তার বুকের সামনে তিনবার ঘুরিয়েছিল। তারপর হাঁপাতে হাঁপাতে বলেছিল, যা বেরিয়ে যা এখান থেকে। ভীত মেয়েটি কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং বৃদ্ধাও আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে নগেন বাবা বলেছিল তাকে এক গ্লাস জল দিতে। জ্বালাটা থেকে অ্যালুমিনিয়ামের গ্লাসে তাকে দিয়েছিলাম জল এবং এক নিঃশ্বাসে গ্লাসটাকে খালি করেছিলাম। মিনিট দুই পরেই কোনো রকমে ঘরের দেওয়ালের কাছে গিয়ে তিনি বমি করতে আরম্ভ করলেন আর জমাট বাঁধা রক্ত বেরোতে লাগলো বমির সঙ্গে। আমি উঠে গিয়ে তার বুকটা চেপে ধরলাম এবং আরেক গ্লাস জল এনে তার মুখটা মুছিয়ে দিলাম, মাথাতেও জলের ছিটে দিলাম। তারপর তাকে পাশের মাদুরটার উপরই শুয়ে দিয়েছিলাম। নিজেকে তখন খুবই অপরাধী মনে হচ্ছিল। কেবলই ভাবছিলাম আমারই অনুরোধে নগেন বাবা ওই থাইসিস রোগগ্রস্ত মেয়েটার অসুখ নিজের মধ্যে উঠিয়ে নিয়েছিল। আমি তখন নগেন বাবার মাথায় হাত বুলাচ্ছিলাম। প্রায় আধ ঘন্টা পরে তিনি বলেছিলেন, আই শালা, দুটো বিড়ি ধরা। সেই যুদ্ধের সময় ইসাবি ফ্যাক্টরির 60 কাঠির দেশলাইগুলোর 10টা কাঠিও জ্বলতো কিনা সন্দেহ। তাই দরজার কোণে একটা নারকেলের দড়ি ঝুলিয়ে তার ডগায় আগুন ধরিয়ে রাখতাম এবং সেই আগুন থেকে বিড়ি ধরাতাম। দুটো বিড়ি ধরিয়ে একটা দিয়েছিলাম নগেন বাবাকে আর অন্যটা খেতে আরম্ভ করেছিলাম আমি। নগেন বাবাও সেই চটের আসনে বসে বিড়ি খেতে আরম্ভ করেছিলেন। মিনিট পাঁচেকের মধ্যেই তিনি বেশ স্বাভাবিক ও প্রকৃতস্থ হয়ে উঠলেন। ঘড়ির কাঁটায় তখন বাজছিল 1টা। আমিও বাড়ির পথে রওনা হলাম। দিন সাতেক পরের কথা, সেদিনটাও ছিল রোববার। আমি আর নগেন বাবা তার ঘরে বসে বিড়ি খাচ্ছিলাম। দরজাটা একটু ফাঁক হলো এবং তারপরই ঘরের মধ্যে ঢুকলেন সেই বৃদ্ধা বিধবা এবং সেই তরুণী মেয়েটি। মেয়েটিকে দেখলে চেনা যাচ্ছিল না। গোলকাল, বারন্ত গরণ, গায়ের রং ফেটে বেরোচ্ছিল। দেখে বোঝার উপায় ছিল না মাত্র 7 দিন আগে তার শরীরটা ছিল একটা ছাটার কাঠির মতো। অবাক বিস্ময়ে দেখছিলাম তাকে। বৃদ্ধার সঙ্গে মেয়েটিও নগেন বাবাকে প্রণাম করেছিল আর তার পায়ের সামনে রেখেছিল 5টা 5 টাকার নোট। নোটগুলোর দিকে চোখ পড়তেই নগেন বাবা সেগুলির উপর মেরেছিল 1 লাথি আর নোটগুলি ঘরের চারদিকে ছড়িয়ে গিয়েছিল। টাকা দেখাচ্ছিস, টাকা দিয়ে দুনিয়া জয় করা যায় কিন্তু মাকে জয় করা যায় না, টাকা নিয়ে এখনই বেরিয়ে যা ঘর থেকে, রাগত স্বরে বলে উঠেছিলেন নগেন বাবা। ভীত বৃদ্ধা ও তরুণী মেয়েটি তখন শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছিল। বড় কষ্ট হচ্ছিল তাদের দেখে। টাকাগুলো রাখো খুড়ো, মনে বড় কষ্ট পাবে, ফিসফিস করে বলেছিলাম তাকে। আমার দিকে একবার কটমট করে তাকিয়ে তিনি আর কথার উত্তর দেননি। আমিও টাকাগুলোকে কুড়িয়ে এনে তার চটের থলের তলায় রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে বাড়ির পথে এগোবার সময় কেবলই ভাবছিলাম নগেন বাবার অদ্ভুত নির্লোভের কথা। তার কাছে প্রতিদিন যাওয়া আসা আমার নেশায় পরিণত হয়েছিল। পরের রবিবার সকালে তার পাশে বসে বিড়ি খাচ্ছিলাম। হঠাৎ ভেজানো দরজাটা ফাঁক হল। তারপরই ঘরেতে ঢুকলো একটি জোয়ান ছেলে, পরনে ময়লা ছেঁড়া ধুতি আর তাপ্পি মারা শার্ট, শুকনো মুখ, মাথায় ছিল রুক্ষ সূক্ষ্ম চুল। ছেলেটি নগেন বাবাকে প্রণাম করল ও বলল, বাবা, তুমি বলেছিলে এ সপ্তাহে আমার একটা চাকরি হয়ে যাবে, কিন্তু আজও তো কিছু হয়নি। গতকাল আমাদের বাড়িতে রান্না হয়নি, সবাই উপবাস করে বসে আছে, আজও এখনো উনুনে হাঁড়ি চড়েনি। ছেলেটা বুক ফেটে একটা দীর্ঘ চাপা শ্বাস বেরিয়ে এলো।
নগেন বাবা মাথা চুলকে কি একটা ভাবলেন এবং তারপর চটের থলের তলা থেকে সেই পাঁচটা 5 টাকার নোট বার করে ছেলেটির হাতে দিয়ে বললেন, নে উপস্থিত এটা নিয়ে যা, কিছু বাজার করে ফেল, তারপর আমি দেখছি। ছেলেটি একটু ইতস্তত করে সেই 25টা টাকা নিয়ে ঘর থেকে চলে গেল। আমি শুধু দেখলাম নগেন বাবার বিস্ময়কর কাজকর্ম। এরকম কত অবিশ্বাস্য ঘটনায় যে দেখেছি নগেন বাবার কাছে তা লিখে শেষ করা যায় না। অনেক শিখেছি তার কাছে। সত্যি বলতে কি, তার কাছেই হয়েছিল আমার তন্ত্র সাধনার হাতে খড়ি, তার উপস্থিতিতেই হয়েছিল আমার সবসাধনা। কত বিচিত্র কথা তিনি প্রতিদিন বলতেন আর আমি অবাক হয়ে শুনতাম। মায়ের আসনের পাশে সেই নরমুণ্ডটার কথা কতবার যে তিনি বলেছিলেন তার ঠিক নেই। ওই মুণ্ডটা ছিল তার ঠাকুমার। হাওড়া জেলার বাগনান থেকে কিছু দূরে একটা গণ্ড গ্রামে ছিল তাদের বাসা। তার ঠাকুমা ছিলেন মহাশক্তিশালিনী এক তন্ত্রসাধিকা। মঙ্গলবার অথবা অমাবস্যার রাতে চলে যেতেন মহাশ্মশানের ধারে আর সারাটা রাত সেই নির্জন শ্মশানে নিরিবিলি পরিবেশে থাকতেন ধ্যানস্থ। তার ঠাকুরদা তখন মারা গিয়েছিলেন আর ঠাকুরমার বয়স হয়েছিল 51। ওই ঠাকুমাই তাকে তন্ত্র সাধনার পথে টেনে এনেছিলেন। একদিন ভোরে ঠাকুমা আর শ্মশান ঘাট থেকে ফিরলেন না। তখন তারা সবাই গেলেন শ্মশানের ধারে ঠাকুমার সন্ধানে। একটা চিতার ধারে তারা পেয়েছিলেন ঠাকুমার মৃতদেহ। সারাটা শরীর তার নীল হয়ে গিয়েছিল। ডান পায়ের এক পাশে ছিল একটা ক্ষত চিহ্ন আর জমাট বাঁধা কালো শুকনো রক্ত। সকলেই বলেছিল তাকে কোনো এক বিষাক্ত সাপে ছোবল মেরেছে। লক্ষ্মীন্দর বেহুলার আদর্শে তখনকার রীতি অনুযায়ী সাপে কাটা মরাকে পোড়ানো হয়নি, পাশেই গাঙের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দিন চারেক পরে সকালে নগেন বাবা গাঙে স্নান করতে গিয়ে ঘাটের ধারে দেখেছিলেন অসংখ্য শকুন আর হাড়গিলে। কৌতূহলবশত তিনি সেখানে গিয়ে দেখেছিলেন তার ঠাকুমার মৃতদেহটা গাঙের চরে আটকে পড়েছিল। শকুন আর হাড়গিলেগুলো সেই মৃতদেহটাকে খাচ্ছিল। নগেন বাবা একটা লাঠি এনে সেগুলোকে তাড়িয়ে ঠাকুমার মৃতদেহটাকে গাঙের চরে পলিমাটির তলায় পুঁতে দিয়েছিলেন, কিন্তু তার মুণ্ডটা দেহ থেকে গিয়েছিল খসে। সেই মুণ্ডটাকে তিনি গাঙের জলে ভালো করে ধুয়ে ও পরিষ্কার করে বাড়ি নিয়ে এসেছিলেন। সেই থেকেই ঠাকুমার মুণ্ডটা রয়ে গিয়েছে তার কাছে। বিনে মাইনের দারোয়ানের মতো মুণ্ডটা তাকে সবসময় রক্ষা করে চলেছে। পরে তিনি মুণ্ডটাকে তার প্রদীপের কিলসুচ করেছিলেন এবং প্রতিদিন সন্ধ্যার পর মুণ্ডটার ওপর প্রদীপ জেলে তিনি গীতা বটুকপাঠ করে চলেছেন। কথাগুলো বলবার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল আর চোখ দুটো হয়ে আসছিল ভিজে। এই গল্পটা তার কাছে যে কতবার শুনেছি তার ঠিক নেই, কিন্তু নগেন বাবার কাছে এই গল্প কোনোদিনই পুরনো হতো না। একদিন শেষ রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল, কিছুই ভালো লাগছিল না। একটু পরেই কর্পোরেশনের ভিসিওয়ালারা বড় জলের পাইপ দিয়ে হাইড্রেনের জলে রাস্তা ধুচ্ছে, কিন্তু আমার মনের অস্থিরতা কিছুতেই ধোয়ানো যাচ্ছিল না। সেই অস্থির সময়ে বেরিয়ে পড়েছিলাম নগেন বাবার বাড়ির দিকে। স্তব্ধ বিস্ময়ে লক্ষ্য করেছিলাম তার বাড়ির সামনে অগণিত লোকের ভিড়। তারা সকলেই প্রায় আমার চিনত। তাদের কাছে জেনেছিলাম আগের দিন রাত্রি থেকে নগেন বাবার কলেরা হয়েছিল। ডাক্তার এসে জানিয়ে গিয়েছিলেন তখন তার শেষ অবস্থা। ঘরের ভেতর ঢুকে দেখেছিলাম চারপাশে বমি ও পায়খানার মধ্যে নগেন বাবার নিস্তেজ দেহটা পড়ে আছে আর চারপাশে মাছি ভ্যান ভ্যান করছে। গায়ে হাত দিয়ে এই বুঝলাম সারাটা শরীর তখন তার ঠান্ডা, নাড়িটাও ঠিক পাওয়া যাচ্ছিল না, চোখ দুটো নিমিলিত হয়েছিল, শুধু হাড় বার করা বুকের মধ্যখানটা একটু ঢিপ ঢিপ করছিল। বুকে হাত বোলাতেই তিনি নিষ্প্রভ ঘোলাটে চোখ দুটোকে একবার খুলে তাকালেন আর কোনো কথা বললেন না। বুঝলাম তার সময় হয়ে এসেছে, কিন্তু প্রাণটা গিয়েও যাচ্ছে না। কিছুক্ষণ পর আবার তিনি ঘোলাটে চোখ দুটোকে খুললেন আর মাথাটাকে একটু নেড়ে চাইলেন ঠাকুমার মুণ্ডটার দিকে। বুঝলাম সব এবং কান্না ভরা কণ্ঠে চিৎকার করে বললাম, ঠাকুমার ভার নিলাম আমি। দুচোখ দিয়ে তখন আমার জল ঝরছিল। তারপরেই নগেন বাবার চোখ দুটো চিরকালের মতো বুজে গিয়েছিল। মাটির জ্বালাটা থেকে অ্যালুমিনিয়ামের গ্লাসে তার মুখে দিয়েছিলাম একটু একটু জল
আর শিশুর মতো কাঁদছিলাম তার বুকের ওপর মাথা রেখে। সেই থেকে ঠাকুমার মুন্ডটা রয়ে গেছে আমার কাছে পরম বন্ধুর মতো। কিছুদিন পর থেকে ঠাকুমার মুন্ডটা আমার পঞ্চমুন্ডির আসনের সিদ্ধাসনের মধ্যমণি হয়ে উঠেছে এবং আজও সেই অবস্থায় আছে। আমার মনে যে কোনো ইচ্ছা পূর্ণ করেন এই ঠাকুমার মুন্ড। অনেক কাজ আমাকে করতেই হয় না।